আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন আমরা। রে আর একটা ভিডিও লিয়ে আইলাম আজকে। আমরা শাহ জালাল সাহেবের দরগাতে আইছি, তার সেকেন্ড পার্ট। একসাথে দুইটা হলে ভিডিওটা লম্বা হয়ে যাব, দুই পার্টে করলাম। এটা সন্ধ্যা পরে তো রাত্রের সিনারি, দুর্গার ফুবের গেইটে যে দোকানপাট আছে এগুলা। তারা লটকাইয়া রাখছেন, দেখতে ভালো লাগে, লাইটে ঝিলমিল ঝিলমিল করে। এখন আসছি আমি দরগার উঠানো, দেখো রেকর্ড করলাম বিভিন্ন জায়গাত মানুষ আটা আটি কররা। ওই সাইডে দিয়ে আছে মহিলা ইবাদতখানা, ইবাদত কররা অনেক জন উঠানো ঘুমাই রয়েছেন, অনেক জনে আটা রুটি কররা। ওইল দরগার অফিসের গেইট, কেন লেখা আছে মান্ন টান্ন থাকলে ওখানেও দিতা, অনেকে দেন। ভালো লাগছে, রেকর্ড করলাম যে চাইছিলাম ওই উপরে ওইটা রোজা রেকর্ড করতাম, তারা না করলা, রোজা রেকর্ড করতে দেন না, শুধু মেস রেকর্ড করছি। আর ওই দেখুন ড্যাগ, আর ধীরে ধীরে দেখালাম আপনারা, আর আপনারা আর কিতা কিতা রেকর্ড করছি। শাহজালাল সাহেবের ড্যাগ, ড্যাগের ভিতরে অনেক টাকা, ভিতর তারা রেকর্ড করতে দিছেন না। এগুলো ভিতর রেকর্ড করতাম পারতাম না, এমনি আশপাশ রেকর্ড করতাম পারবো। ছাগল হল বাইন্দা রাখা হয়েছে, রান্না বান্না হল হইব জবাই হইয়া। সাইডে দিয়ে বড় বড় চুলা আছে, এটা তো আমি রেকর্ড করতে ভুলে গেছি, পরে দেখি যে না এটা তো আমার ক্যামেরা ক্যাপচার হয়েছে না। বড় বড় ড্যাগ, বড় বড় চোলা, দেখুন কবুতর উড়া উড়ি করে। ওভারঅল ভালো লাগে বেড়াইতে, অনেক দৃশ্য দেখা যায়, অনেক ধরনের মানুষ আইন, বেশি নন সিলেটিরা বেশি একটুক ভক্তি দেখাইতে পার বা সম্মান হওয়া যায়, সম্মান দেখাইতে গিয়া অনেক সেরকের খরই নাল্লায় মাফ করতা তারারে, আল্লাহ হেদায়াত করতা সেরক থাকি ভালো যাইতা। এটা হইল দরগার সামন সাইড, ফুব সাইড উঠান। এরপরে আমি পশ্চিম সাইডে যাই, মু দেখাই মনে আপনার। এলো দরগার পুকুর, রাইতের দায় খুব একটা উঠছে না, গজার মাছ টাছ থাকে কেন। অনেক মানুষ আছেন গজাল মাছটা খাওয়াই না, ছোট ছোট মাছ। একটু পরিষ্কার আছে এখন, আর বড় সাইনবোর্ড টাঙ্গাইল আছে, ধূমপান নিষেধ,
বিন হলা পাইতো, একটু পরে পরে বিন রাখা হয়েছে যাতে ময়লা টয়লা না ফেলাই, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাইবার দেয়। এশার নামাজের সময় ওই ওই যার সবে অজু কররা এশার নামাজ পড়তা। আমি আবার দুই দিনে রেকর্ড করছি, রাইত আর দরগার পশ্চিমের গেট জর্নাইতা ফরে আয়ার রেকর্ড করছি। সেটা দিনের সিনারি, এখন যাই মুগি আমি দরগার পশ্চিমের গেইটে। চলেন আপনারা, আপনারা দেখাই গা দরগার পশ্চিমের গেইটে কে তাওয়ার। এদিকে আবার এলাই হান্ডর দেহকা। এখন আপনারা লই আইলাম দরগার পশ্চিমের গেইটে। দেখুন একটা কুয়া আছে এখানেও, দেখুন কি ময়লা পানি, আর এখানেও মনে হয় মাছ টাছ আছে অনেক। দেয়ালের মধ্যে তাবাইরা মাছ দেখার দেয়। আর ওইদিকে দেখুন, দেখেন মানুষের আনাগুনা, উপরে আরেকটা কুয়া আছে, সিঁড়ি দিয়ে ওটা লাগে উপরের যাইমু আমি, উপরে জুতা তা কুল্লা যাওয়া লাগে, এখানে কোনো রেস্ট্রিকশন না, উপরে যাওয়ার সময় রেস্ট্রিকশন আছে, নিচে জুতা রাখা যাইতে হয়। ওই দেখেন উপরে আইছি, ওইজন মহিলা একজন তাইন পুরা পশ্চিম দিকে মুখ করে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়াইছেন। অনেক কিছু দেখা যায়, কিছু দেখার তাই আবারটা ঠিক আছে, বাট ই যা হরো হয় আর কি, আল্লাহ মাফ করতা। ওই দেখেন ওখান থেকে পানি বিক্রি হলো একটু জোরে সুরে হর, মান্নর টান্ন থাকলে অন্য দেওয়া দরকার। যেমন কুয়ার পানি, এখানে সোনার খই মাগুর আছে, কি ময়লা পানি দেখে, একটু পরে দেখাইলাম আপনারে। ও পানিরে ফিল্টার হই না, ও অফিসও কোনো পাইপ দিয়ে নিছে তারা, আরও তো বুঝল বড়ি বড়ি মানুষে নিরা, নির্দিষ্ট কোনো দাম নাই কিন্তু পয়সা তো সবই দেওয়া যায়, আর তারও মান্নত থাকলে দেওয়া যাও কা, ওখানে দরকার মান্নত থাকলে দেওয়া যাও কা, তো কন্টিনিউ দেয় মানুষের পয়সা। এখানে আবার ভিডিও করার কোনো রেস্ট্রিকশন নাই, আমি যে সবেও ভিডিও করার, আমিও তাহলে জিজ্ঞাসিলাম ভিডিও করার আগে যে ভিডিও করা যাইব নি, হইলে ঠিক আছে অসুবিধা না, আপনারা ভিডিও করতে পারবা। এটার ভিতরটা উষা দেখা গেছে না, ভিতরে কিনা সামনে দেওয়া গ্লাস দিয়া, আমি নোটিস করছি এই বক্তরার মাঝে বেশি দেখা যায় মহিলারা বক্ত বেশি, পুরুষরা তেমন একটা না। তখন মহিলারা মাথায় খাপড় টাফড় দেওয়া করে পুরো অ্যাটেনশন। এখানে লেখা শাহ জালাল সাহেবের ব্যবহৃত কুয়ার পানি। ওই যখন কইছিলাম যে আপনারা ফিল্টার হইয়া পানি নেওয়া হয়েছে পাইপ দেওয়া অফিসের ভিতরে, একটু ক্লিন হয় কারণ ফিল্টার হল হয়েছে, তো তারপরেও এই পানি যখন দেখবা দেখে আপনি এটা কিলা খাইতা, কি ময়লা পানি, ক্লিন পানিরে ফিল্টার হয়ে যা খাইলে তাও আবার ঠিক আছে, এটা দেখবা আপনি অসম্ভব ময়লা পানি। তখন লাইন বাইনছেন পানির দেয়, দেয়ালগুলা খুবই শক্ত, তখন চাইলে বোঝা যায়। এই যে ফাতর দিয়ে দেয়াল বানাই নিয়েছে,
খুবই হেভি। এখন আমি একটু আটা রুটি করলাম, একটু কোয়া দেখি। সুন্দরও লাগে বেড়াইতে, দেশ আইয়া আলহামদুলিল্লাহ ভালোও লাগছে, এনজয় হয়েছে, খুব বেড়াইছে, অনেক ভিডিও করছে। খেজুর গাছ হল, বিরাট বড় বড় খেজুর গাছ। আর ভিডিও শেষ হওয়ার পথে ভালো থাকুক আপনারা, আশা রাখি ভালো লাগছে আপনারা ভিডিওটা, কমেন্ট করে জানাইবা কিলা লাগলো। আগামীতে আবার আরেক ভিডিও লই আইরাম, দোয়া করবো আমার দায়। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।